দাবি মানতে হবে, মানতে হবে আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে জাপা এক দাবি বিজেপি ভালো পদক্ষেপ। আমি নিজে 6 লাখ টাকা দিয়েছি অনৈতিকভাবে, আমাকে 10 লাখ টাকা, আগে তো 3 লাখ টাকা নিয়েছে, এরপরে 10 লাখ টাকা দাবি করা হয়েছে। আমি এত টাকা না দেওয়ার কারণে, আমি এত টাকা দিতে অপারক, এই অপারগতা প্রকাশ করার কারণে আমাকে প্রতিষ্ঠান থেকে আমাকে বলেছে আসার দরকার নেই। বারবার বলে যে 2 লক্ষ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে, কিন্তু এই চাকরি তোমাকে দেওয়া হবে না। কিন্তু 3 লক্ষ টাকা ডোনেশন দিয়ে ঢুকেছিলাম আমি, পরবর্তীতে টাকা দিতে না পারায় তারা আমাকে অনেক চক্রান্ত ষড়যন্ত্র করে এখান থেকে বের করে দিয়ে আমার বলে অন্যজনকে নিয়োগ দিয়েছে। আর্থিক লেনদেনের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা আমার প্রয়োজন আমি নেইনি। এই প্রতিষ্ঠানের যারা যেভাবে লেনদেন করছে, হয়তো আমার খুব কাছের সেজে, আমার খুব আপন সেজে আমার বলেছে স্যার আপনার কাছে দিয়ে গেলাম, আমাকে দিয়ে দিয়ে এই ছাড়া আমার ব্যক্তিগতভাবে কেউ কোনো কষ্ট দেয়নি। আমি নিয়ে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেব কীভাবে নেবেন, আমাকে যদি সত্যি আমি অপরাধ করে থাকি আইনানুভাবে আমাকে যদি সরা দেয়, কিন্তু ব্যক্তিগতভাবে এত বড় একটা খারাপ আমার প্রতি চাপাবেন না।